মধ্যে সবচেয়ে বিরক্তিকর একটি বিষয় হচ্ছে গিয়ে ইমোরেটস। আপনি ইমোতে কাউকে কল দিলেন কি দিলেন না সেটা কিন্তু বিষয় না, আপনাকে কিন্তু ইমোতে অ্যাডস দেখাবে। আপনি যখন ইমোতে ঢুকবেন, ঢুকার সাথে সাথেই কিন্তু অ্যাড শো করবে। আবার আপনি যখন কাউকে কল দিবেন বা কারো কল রিসিভ করবেন তখনই কিন্তু অ্যাড শো করবে। যারা ইমো ব্যবহার করে তাদের জন্য কিন্তু এই বিষয়টি খুবই বিরক্তিকর একটি বিষয়, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যাদের পরিবারের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে এই ইমো অ্যাপস, তারাই কিন্তু এই সমস্যাটির সম্মুখীন সবচেয়ে বেশি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ইমোরেটস চিরতরে বন্ধ করা যায়। আশা করি আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এর আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনার কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই ইমোর অফিসিয়াল অ্যাপটিতে ঢুকবেন। তো ইমোর অফিসিয়াল অ্যাপটিতে ঢোকার পরে এখানে যে প্রোফাইল আইকনটি আছে এই প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনটিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এখানে যে সেটিংস অপশনটি আছে এই সেটিংস অপশনটিতে ক্লিক করবেন। তো সেটিংস অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন ফাংশনস নামে একটি অপশন আছে, এই ফাংশনস নামে অপশনটিতে ক্লিক করবেন। তো ফাংশনস নামে অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ভয়েস ক্লাব নামে যে অপশনটি আছে এই অপশনটি অন করা আছে বা এনাবল করা আছে। তো আপনি এখানে ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করে এই ভয়েস ক্লাবের অপশনটিকে অফ করে দিবেন বা ডিসেবল করে দিবেন। তো এটিতে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি পপ আপ মেসেজ শো করবে। তো আপনি এখান থেকে এখানে যে কনফার্ম লেখাটি আছে এই কনফার্মের উপর ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ভয়েস ক্লাব অপশনটি অফ হয়ে যাবে। তো আবার চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে নোটিফিকেশনস নামে একটি অপশন আছে, এই নোটিফিকেশনস নামে অপশনটিতে ক্লিক করতে হবে। তো নোটিফিকেশনস নামে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে ভয়েস ক্লাব নামে আরেকটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভয়েস ক্লাব নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যালাউ নোটিফিকেশনস নামে অপশনটি যেটি আছে এটি এনাবল করা আছে বা অন করা আছে। তো আপনি শুধুমাত্র এই অপশনটিতে ক্লিক করে এটিকে অফ করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটি অফ হয়ে যাবে। তো এখানে এটির কাজ শেষ, এখন একটু ব্যাকে চলে যেতে হবে। তো ব্যাকে আসার পর এখানে দেখতে পারবেন যে অনলাইন নোটিফিকেশন নামে যে অপশনটি আছে এটি অন করা আছে, আপনি শুধুমাত্র একটি ক্লিক করে এটিকে অফ করে দিবেন। দ্যাটস ইট, এখন থেকে আপনার ইমোতে আর কোনো ধরনের অ্যাড শো করবে না। তারপরেও যদি অ্যাড শো করে তাহলে আপনাদের জন্য একটি বোনাস টিপস হচ্ছে গিয়ে আপনাদের যে অফিসিয়াল ইমো অ্যাপটি আছে এটিকে আনইনস্টল করে দিবেন। তারপর প্লে স্টোর থেকে ইমো লাইট নামে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিতে হবে। আর এই অ্যাপসটিকে ইনস্টল করে আপনার যে ইমো আইডিটি আছে এই আইডিটি যদি এই অ্যাপসটিতে লগ ইন করেন তাহলে আশা করা যায় আর কোনো ধরনের অ্যাডস আপনার ইমোতে শো করবে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।